স্টুডিও ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আমি সুব্রত, আমার সঙ্গে রয়েছে আমার সহপ্রতিনিধি শ্রীকান্ত দাস। এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জুরিয়া ভাঙাপোল এলাকায়। হ্যাঁ, ভাঙাপোল এলাকায় আজকে 15ই আগস্টের জন্য পতাকা উত্তোলন করা হচ্ছে এবং আজকে একটি নতুন পার্টি অফিস এর উদ্বোধন করা হলো। আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিস এই ভাঙাপোলে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে জাভেদ আখতার, মাননীয় জাভেদ আখতার সাহেবের সঙ্গে। বললাম আজকে তো 15ই আগস্ট, পতাকা উত্তোলন করলে সঙ্গে সঙ্গে দেখলাম যে আপনি একটি নতুন পার্টি অফিস উদ্বোধন করলেন, পার্টি অফিস। এই বিষয়টি আজকে 75 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে আপনার পালন করল। করোনা সংক্রমণকে সামনে রেখে, লকডাউনকে সামনে রেখে যেভাবে প্রশাসন ইনস্ট্রাকশন দিচ্ছিল ওইভাবে আমরা এটা পালন করলাম। সঙ্গে সঙ্গে আজকে এই জায়গাটা অনেক পুরনো নাম ছিল ভাঙাপোল বলে, অনেক ভালো পরিচিত জায়গা। এই জায়গার নাম আসাম থেকে নিয়ে আপনার কাশ্মীর পর্যন্ত, দিল্লি পর্যন্ত, বোম্বাই পর্যন্ত, কলকাতা পর্যন্ত সবাই জানে। যারা যারা ট্রাক হোল্ডার্স আছে সবাই জানে যে এই ভাঙাপোল একটা জায়গা আছে। কিন্তু এখানে দেখা গেল কে প্রথম থেকে, যখন থেকে পঞ্চায়েতি রাজ আসলো ভাঙাপোল, তখন থেকে আমার প্রথম প্রধান ছিল আমার বাবা লেট মোহাম্মদ ইউনুস মিয়া। তারপর উনি যখন পর্যন্ত জীবিত ছিলেন তখন পর্যন্ত উনি 20 থেকে 25 বছর উনি প্রধানশিপে থাকলেন। তারপর এদিকে আবার সবাই উপপ্রধানে শিপ আমার সবসময় থাকলো। এই অঞ্চলে সবসময় আমাদের একটা রুলিং গভর্নমেন্টের ভিতরে থাকছিল। এর জন্য আমরা একটা সভায় সিদ্ধান্ত নিলাম কি এই জায়গাটার নামটা একটু চেঞ্জ করে ভালো একটা নাম দেওয়া যায়। তো সবাই একটা কথা রাখলো কি না, যখন প্রথম প্রধান এখানেই ছিলেন তো ওনাদের নামের উপরে প্রধান নগর করা যায়, এই জন্য ভাঙাপোলকে চেঞ্জ করে এখানে প্রধান নগর বলে আজকে, আজ থেকে এখানে স্টার্ট হলো নতুন নাম। সবাই উৎসাহতেও আছে এখানে, অনেক খুশি আছেন, উৎসাহ নিয়ে বলছে কি না জায়গাটার নাম প্রধান নগর করলে আমরা অনেক খুশি আছি। এখানকার প্রধান মেম্বার সবাই আমাদের মিলেজুলে এটা সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তের উপরে এটা আজকে পার্টি অফিসও উদ্বোধন করলাম। যেহেতু এই গ্যাসল ওমানের একটা মিডিল পয়েন্ট আছে এই জায়গাটা, এর জন্য সবাই একটা কথা বললো কি এটা পার্টি অফিস, এখানে সেন্ট্রাল পার্টি অফিস আমাদের অঞ্চলের এখানে হওয়া হচ্ছে। তো আমাদের গ্রাম পঞ্চায়েত গ্যাসল গ্রাম পঞ্চায়েত 1 ওইটা সেন্ট্রালে দেখে এখানে এটা পার্টি অফিসে উদ্বোধন হলো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির। তো আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি ধন্যবাদ দিচ্ছি অভিষেকবাবুকে, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের বিধায়ক চৌধুরী আব্দুল করিম সাহেবকে, কে ওরা সবাই অনুমতি নিয়ে আজকে এই কাজটা করা। আমরা কথা বলার চেষ্টা করব, এখানে আরও বয়স কয়েকজন এসে যাচ্ছে গাইছেও অনেক। প্রথমত আপনার নাম বলবেন। হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ ইমাজউদ্দিন, আমি গাইছেল ওনের তৃণমূল কংগ্রেসের। আজকে তো আপনাদের এলাকায় একটি নতুন পার্টি অফিস হলো এবং নতুন একটি নামও দেওয়া হলো। হ্যাঁ, এটা নতুন এই যে এখান থেকে এখানে আমাদের যে সহকারি সভাধিপতির যে শ্বশুর বাবা জাবিদার যে বাবা, ইনি কিন্তু প্রথম থেকে প্রধানে পরিচিত ছিল, প্রধান ছিলেন, এই নামটা কিন্তু ভালো ছিল গাইছেল বলে, কিন্তু ভাঙাপোল বলে ডাকতে লোক কিন্তু ভালোবাসত না। তার জন্য একটা মনে উৎসাহ হলো, জাবিদা আমাদের মনে করলেন সবাইকে নিয়ে, আমাদের মেম্বার গ্রাম পঞ্চায়েত গ্যাসল মোড় নিয়ে এবং জনগণ নিয়ে যত ছিল বসে একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিল এই নামটা পরিবর্তন করে প্রধান নগর বলা হোক, এই প্রধান নগর বলা হোক। সেই জন্য আজকে আমরা এই যে 75 আজকে আমরা পার্টিটাকে আমরা ই করলাম, উদ্বোধন করলাম, আজকে আমরা এই খুশিতে এই নামটি দেওয়া হয়েছে। এই জন্য আমি গ্যাসল ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আপনাদের সামনে বক্তব্য রাখলাম। বলছিলাম দাদা, এখানে তো নতুন পার্টি উদ্বোধন করা হলো, তাই আজকে 15 আগস্ট। হ্যাঁ, না আমরা তো খুব খুশি, গ্রামবাসীরা বা এলাকার যতগুলো লোক আছে সব খুশি। ভাঙাপোল জায়গাটা শুনতেও খারাপ লাগছিলো, বলতেও খারাপ লাগছিলো, এখানে প্রধান নগর হয়েছে, খুব ভালো হয়েছে, আশা করি যে আরও ভালো ডেভেলপ হবে এই জায়গাটা। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো।
সহকারী সভাধিপতির কাছে আমরা একটু এই বিষয়ে জানার চেষ্টা করব যে আজকে এই যে প্রধান ভাঙা পুল, আগে যে নাম ছিল গুঞ্জরিয়ার, এখন সেটা প্রধান নগর নামে উদ্বোধন করা হলো। বলছিলাম আজকে তো আপনাদের এখানে আপনার হাত থেকে একটি পার্টি অফিস উদ্বোধন করা হলো এবং একটি সুন্দর নামও চেঞ্জ করা হয়েছে, এই বিষয়ে নাকি বলবেন? আমার এখানে পার্টি অফিস ছিল, ছোট পার্টি অফিস, বিধানসভা ইলেকশনের আগে এটা পার্টি অফিস তৈরি করেছিলাম, উদ্ঘাটন হয়নি, তো আজকে আমরা উদ্ঘাটন করি আর নামটাও বদলানো হবে। কী নাম দিয়েছেন? প্রধাননগর। আমরা কথা বললাম সহকারী সভাপতির সঙ্গে, আমরা কথা বলবো এলাকার প্রধানের সঙ্গে যে আজকে তো আপনার এলাকায় একটি পার্টি অফিস করা হলো, আপনার ভাঙা পুল নাম সেটা প্রধাননগর করা হলো, আজকে এই দিনে কী বলবেন? এটা আজকে আমাদের এখানে সহকারী সভাধিপতি ফরাজ বানু ভাবিক এবং এখানে এক জেলা পরিষদ মেম্বার জাভেদবাবু, এই এলাকাটা ওনার, এই চকটা ওনার, এই জায়গাটা ওনার, এই জায়গাটা উনি নিজের প্রচেষ্টা করে ইয়ে নিয়ে, উদ্যোগ নিয়ে জায়গাটার নাম চেঞ্জ করছে। আমরা খুবই ভালো লাগতেছে যে ভাঙাপুল একটা কীরকম নাম ছিল আগাগোড়ায়, ওটা ওনার জাভেদের বাবা অনেক দিন প্রধান ছিলেন এখানে, যতদিন পঞ্চায়েতি রাজ হয়েছে ততদিন প্রধান ছিলেন, তার জন্য ওনার শ্রদ্ধার জন্য এই জায়গাটার নাম প্রধাননগর রাখা হলো। আমাদের খুব ভালো লাগতেছে এবং আমরা গর্বিত যে আমাদের পঞ্চায়েতে আমরা সহকারী সভাধিপতি পেয়েছি এবং জাভেদবাবুর পরিচয় দেওয়ার দরকার নেই, জাভেদবাবু এইরকম একটা ব্যক্তি যে সারা জেলায় উনি আমাদের গর্ব, আমাদের অঞ্চলের গর্ব, আমরা অঞ্চলের গর্ব মনে ভোগ করি এবং উনি আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন। আজকে এখানে একটা পার্টি অফিস হলো, এই পার্টি অফিসটা বিশেষ করে জেলা পরিষদ আমাদের যে সহকারী সভাধিপতি আছেন ওনার উদ্যোগে হয়েছে, ওনার জায়গাতে হয়েছে, ওনার নিজের বাড়ির পাশে হয়েছে, খুব ভালো লাগতেছে। এখানে জনসাধারণ এখানকার আমাদের অঞ্চলের জনসাধারণ এই পার্টি অফিসের মাধ্যমে সহকারী সভাধিপতির সঙ্গে যোগাযোগ করার একটা সুবিধা পাবে, পার্টি অফিসটাতে টাইম থাকবে, সহকারী সভাধিপতি মশাই এসে বসবেন, মশাই এখানে বসবেন, বসার পর যার যা দরকার, যার যা প্রবলেম, যার যা সমস্যা নিয়ে এখানে এই পার্টি অফিসে আসবেন, এসে সহকারী সভাধিপতির সাথে যোগাযোগ করবেন। আমার নাম সাব্বির আহমদ, ডাক নাম ডাবলু প্রধান। আপনি এলাকার প্রধান? আমি এলাকার। আমরা আপনাদের ফের একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া এলাকায়, যেটি আগে নাম ছিল ভাঙা পোল, কিন্তু এখন নামটি চেঞ্জ করে দেওয়া হয়েছে, প্রধাননগর এই এলাকার নাম করা হয়েছে। সেই আপনাদের সেই পার্টি অফিসের সেই চিত্র দেখাচ্ছি আমরা সরাসরি আপনাদের নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায়। ছোট বড় সব খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সুব্রত, এই মুহূর্তে রয়েছি আমরা গুঞ্জরিয়া এলাকায়, সভাপতি শ্রীকান্ত দাসের সঙ্গে আমি সুব্রত কান্তি বিশ্বাস, নিউজ টুডে।